দেশে চলতি মাসে প্রথম তিন সপ্তাহে ডেঙ্গু রোগের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। এই সময় মারাও গেছে শতাধিক রোগী। যেভাবে বাড়ছে তাতে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 7 জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল, চিকিৎসক, ওষুধ সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন তিনি। ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব আজমির প্রতিবেদন। ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 21 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে 28,443 জন, মারা গেছেন 156 জন। এর মধ্যে 6 মাসে আক্রান্ত 8,248 আর জুলাই মাসের 3 সপ্তাহে আক্রান্তের সংখ্যা 20,195 জন। 6 মাসে মারা গেছে 50 আর 3 সপ্তাহেই এই সংখ্যা 106 জন। ডেঙ্গুর চিকিৎসা পরিস্থিতি দেখতে শনিবার রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরে সাংবাদিকদের তিনি বলেন, এডিস মশার হটস্পট চিহ্নিত করে সিটি কর্পোরেশনের মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে হবে। আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যে ওনাদের যেহেতু এটা হটস্পট, ডেঙ্গুর জন্য হটস্পট, এখানে বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি করে স্প্রে করা এবং বেশি এখানে লোক লাগানো দরকার এটা আমি মনে করি। জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের কোনো ঘাটতি নেই, হাসপাতাল, চিকিৎসক সব প্রস্তুতি রয়েছে, তবে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি এখনো হয়নি। রোগী যে হারে বাড়ছে এই হারে বাড়াটা আমরা মনে করি ঠিক হবে না, আস্তে আস্তে এটা কমা প্রয়োজন, কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা লিমিট আছে। আমাদের দেশের ক্ষমতা কতটুকু আছে এই বিষয়টা তো আপনারা জানেন, কতগুলো বেড আছে আপনারা এটাও জানেন, কতগুলো ডাক্তার আছে এটাও জানেন, কাজে সেই অনুযায়ী আমরা এখন ভালো অবস্থায় আছি। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও নিয়ন্ত্রণের বাইরে নয়। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।